হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য হাউস অফ র্যান্ডম। আশা করি সবাই খুব ভালো আছেন। এর আগের ব্লগে আমাদের ট্রেন জার্নিটা শেয়ার করেছিলাম, আর এই ব্লগে শেয়ার করব মুরুডেশ্বর পৌঁছে সেই দিন আমরা কী কী করলাম। দেখা যাচ্ছে অ্যারাবিয়ান সিয়ে সূর্য ডুবছে। আমাদের হোটেলের একটাই ড্রব্যাক যে এখানে ওদের ইন হাউস খাওয়ার ব্যবস্থা নেই, তো ওরা অন রিকোয়েস্ট আনিয়ে দেয় খাবার, কিন্তু এখানে কোনো প্যান্ট্রি বা রেস্টুরেন্ট নেই, তো আমাদের বাইরে গিয়েই খেতে হবে। আমাদের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, তো আমরা এখন যাব বিচে। এই যে এইদিকে মুরুডেশ্বরের মূর্তি দেখা যাচ্ছে। মুরুডেশ্বরের মূর্তির পাশেই হচ্ছে ওখানে একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনিতে দাঁড়িয়ে পুরো সমুদ্র দেখা যায়। এই যে উঁচু দেখা যাচ্ছে, এটা হচ্ছে মন্দিরের গোপুরম। সাউথ ইন্ডিয়াতে গোপুরম মানে হচ্ছে গেট। তো যারা মনে করা যাক মন্দির এবং বাবাকে যে দর্শন করার জন্যই শুধু এসছে, পুজো দিতেই যারা এসছে, তারা সমুদ্রে স্নান করে তারপর ওই মন্দিরের যে গোপুরম পেরিয়ে ঢুকে মন্দিরে গিয়ে পুজো দিয়ে দর্শন করে ওখান থেকে বেরিয়ে যায়। জাস্ট ব্যালকনির পাশে ওই যে নীল আলো দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে একদম যে সমুদ্রের উপরে একটা হোটেল আরএনএস রেসিডেন্সি, ওটার যে ক্যাফেটেরিয়া বা ওদের একটা যে রেস্টুরেন্ট যেটা আছে, সেইখানে বসে কফি ফ্রাই ফ্রাই খাবো, সমুদ্রে বসে হাওয়া খাবো, তারপর আমরা ওখান থেকে আবার ফিরে আসবো। এই পিছন দিকে তাকালে এই স্ট্রেট হচ্ছে আমাদের নিজেদের হোটেল দেখা যাচ্ছে। ওই যে ইয়েলো বিল্ডিং দেখা যাচ্ছে ঠিক ওইখানেই আমরা আছি। সবচেয়ে উপরে যে তিনতলার যে দুটো ঘর দেখা যাচ্ছে, ওই দুটো ঘর হচ্ছে আমরা দুই পাটি এসে উঠেছি। সামনে হচ্ছে মানে অগুল বিস্তৃত যে সমুদ্র, ওই দিকে স্ট্রেট হচ্ছে কেরালার দিকে চলে যাচ্ছে। অফকোর্স মানে কেরালার আগে উডুপি পড়বে, উডুপি পরে ম্যাঙ্গালোর পড়বে, ম্যাঙ্গালোরের পরে আরও যে দক্ষিণে কেরালায় চলে গেছে। আর যদি আমরা এই দিকে যাই তাহলে এদিকে আমরা প্রথমে পাবো হচ্ছে গোকর্ণ। গোকর্ণ থেকে এগিয়ে গিয়ে কারওয়া, জাস্ট কারওয়ার থেকে এগিয়ে গিয়ে আমরা গোয়াতে ঢুকে যাবো। মানে ওটা নর্থের দিকে, তাই তো? মানে এখানকার রেসপেক্টে ওটা নর্থ, ওদিকটা হচ্ছে নর্থ ইস্ট। আচ্ছা, আমি ভাবছি যে যদি এখানে একটা বোটম্যানের সঙ্গে যদি কথাবার্তা বলে জাস্ট নেগোসিয়েট করে একটু যে সমুদ্র দিয়ে বোটিং করে আসা যায় তাহলে বেশ ভালো হয় আর কি। কারণ এখন সূর্য একটু আগে মানে ডুবে গেছে, একটা খুব সুন্দর ডাব দেখা যাচ্ছে। মেবি দিস ইজ দ্য আইডিয়াল টাইম টু গো ফর আ রাইড। গাড়ি ঠিক হয়ে গেছে ও আমাদের ওম বিচ এবং গোকর্ণ ছাড়াও আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট এবং ব্যাকওয়াটার বোটিংটাও করাবে। বাহ, পাঁচটা দিক আছে, ভীষণ ওয়াও, এনজয়। এ বাবা, তুমি এই জুতো পরে এসছো কেন? তোমার তো ছোটি পরে। ক্যাফের ঠিক পাশেই সমুদ্রের উপরে তৈরি হয়েছে একটা ফ্লোটিং ব্রিজ, যেটা বেসিক্যালি একটা টুরিস্ট অ্যাট্রাকশন। টিকিট কেটে লাইফ জ্যাকেট পরে ব্রিজের উপর উঠে খুব সুন্দর সুন্দর ফটো বা সেলফি তুলছিল অনেকে। এবার এসে গেছে আমাদের মাইসোর বোন্ডা। শান্তনু, মাইসোর বোন্ডার ভেতরটা কেমন? ও, এটা জাস্ট মেদু সফট এবং স্পঞ্জি। মেদু বড়ার মতো কি? না, মেদু বড়াটা একটু হার্ড, এটা খুব স্পঞ্জি। আচ্ছা, এবং সফট। আচ্ছা, এটা আগে আমাদের অফিসে পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। তাহলে তুমি এখানে সবটাই খেয়ে নিতে পারো, এক প্লেট পুরো খেয়ে নাও। বেশ মিষ্টি মিষ্টি আছে ফ্লেভারটা, একটু আদা নারকোল মৌরির ফ্লেভার পেলাম, বেশ সফট। একটা ফ্রেশ লাইম সোডা নিয়েছি আমরা পাঁচজন, আর রাজীব আর শান্তনু নিয়েছে চা আর কফি। সন্ধ্যেবেলায় চা আর কফি খাওয়া উচিত, ফ্রেশ লাইম সোডা নয়। আমরা সন্ধ্যেবেলা ফ্রেশ লাইম সোডা খাই না, আমরা কারা? এই যে আমি আর শান্তনু। ওকে, এনজয় ইওর চা কফি। বড় কাকা এন্ড মেজো কাকা। অ্যাকচুয়ালি আমরা আরেকটা কাকাও মিস করছি, ভীষণভাবে মিস করছি সত্যি। আমরা বুলু, জয়, বাবিন তিনজনকে খুবই মিস করছি। হ্যাঁ রে, সত্যি খুব মিস করছি।
সত্যি আর জিজু তোকে তো খুবই, আর বাবি তোকেও। সমুদ্রের একটা আলাদা চার্ম আছে, ঢেউগুলোর দিকে তাকিয়ে থাকলেই মনটা আস্তে আস্তে শান্ত হয়ে যায়। আজকে পূর্ণিমা জানি না, কিন্তু চাঁদটা দেখতে বেশ ভাল লাগছে। বেশ খানিকটা আগেই আমাদের স্ন্যাক্স হয়ে গেছে, এখন আমরা একটু হেঁটে চলে এসেছি মন্দিরের সামনে। আর ঠিক পেছনেই গোপুরাম, আর তার পেছনে বিশাল শিব মূর্তি। তো এখন আমরা সবাই মার্কেটের পাশ দিয়ে টেম্পল রোডের ওপর দিয়ে হেঁটে চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। তারপর সেই হোটেলটা ক্রস করে আরেকটু এগিয়ে গেলেই পড়বে দ্য কোরাল বিচ শ্যাক। তো এই জায়গাটা আমরা গুগল সার্চ করে খুঁজে পেয়েছিলাম। তো আমরা ভেবেছিলাম যে মুন্ডেশ্বরে একেবারেই আমরা ভেজ খাবো, ননভেজ পাওয়া যাবে না, কিন্তু ওই কোরাল বিচ শ্যাক খুঁজে পাওয়ার পর দেখা গেল যে সেখানে ভেজ ননভেজ সব রকম আইটেমই পাওয়া যাচ্ছে। তো আমরা ডিসাইড করলাম আমরা সেখানেই চলে যাব। টেম্পল রোড দিয়ে হাঁটতে হাঁটতে দেখছিলাম চারদিক খুব লাইট দিয়ে সাজানো, যেরকম আমাদের দুর্গা পুজোর সময় সাজানো থাকে। জানি না সব সময় এরকম সাজানো থাকে কি না, তবে আমার মনে হয় যে সেই সময় কোনো একটা পুজো ছিল যার জন্য এত ধুমধাম, আর প্রচণ্ড তীর্থযাত্রীর ভিড়ও ছিল। মুরুডেশ্বর টুরিস্ট স্পট তো বটেই, কিন্তু কর্ণাটকায় এটা বেশি পরিচিত তীর্থস্থান হিসেবে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি মুরুডেশ্বর রথের সামনে। অল রুমস আর সোল্ড আউট। সাউথ ইন্ডিয়ার যে কোনো জায়গায় ডিসেম্বরের লাস্ট উইকে ইয়ার এন্ডে একদম প্যাক ট্যুরিজম। গুগল থেকে দেখে দেখে আমরা এসে গেছি কোরাল বিচ শ্যাকে। এখানে প্রিডমিনেন্টলি সব জায়গায় যেহেতু ভেজ, আর এরা কেউ ভেজ খাবে না, তো সেই জন্য এখানে আসা। সমুদ্র থেকে ধরে আনবে আর রান্না করবে। আমরা একদম রান্নাঘরের কাছেই বসেছি, সাপ্লাই কোনো রকম ব্যাঘাত না ঘটে। ফার্স্টলি হচ্ছে যে একদম রেডিমেড ফুড স্ট্রেট এখানে আসবে, যদি র মেটেরিয়ালস মানে মাছ পুড়িয়ে যায় তাহলে পিছন দিকে সমুদ্র ধরে আনবে। এটা বাংলা কি হ্যায়, ইয়ে কি হ্যায়, উইথ রাইস আঙ্কল, ইয়ে কি হ্যায়, কাবাব, চিকেন কাবাব, এটা কৃষে চিকেন কাবাব। নে নে নে, এই যে রাবা ভাংরা, এটা মানে সুজি, রাবা মানে সুজি, সুজি দিয়ে ফ্রাই করা ভাংরা মাছ ভেজে। ওকে এনজয়। চিকেন 65 এন্ড চিকেন, এটা চিকেন 65, কিন্তু ইউজুয়ালি তো রকম হয় না, যাই হোক খেয়ে দেখা যাক কেমন। ভালো খেলে হেভি, আমি দেখছি প্রত্যেকটা ডিশ আর কি ওদের ভালো বললাম। চিকেন 65 ইজ কোয়াইট গুড, ভালো খেতে মনে আছে ওখানকার টেস্ট। দারুণ খাওয়া দাওয়া হলো, আমরা সবাই খুবই ভালো খেলাম, কি বলিস? একদম মানে ফ্যান্টাস্টিক, দারুণ। হ্যাঁ, আর এখানে বলেও যাওয়া হলো একদম মাছের ব্যবস্থা করে রাখতে, যাতে আমরা নেক্সট দুদিন আরো আসব আর এখানেই খাওয়া দাওয়া করব ডিনারটা। তো দ্যাটস দ্য এন্ড অফ দ্য ব্লগ, এন্ড সি ইউ টুমরো, বাই।